चौषटी चार हाथ छय चार बत्रीस इंटू चार कूड़ी पड़े बड़े उफ तीन दई चार छय छय चार दई एक पड़े बाबा आवा 9452 दिए भाग करते हैं उफ बाबा रे हार पारछी ना এইবার বুঝতে পারি অঙ্ক কেন সবার ভালো লাগে না, এত বড় বড় ক্যালকুলেশান। উফ, আচ্ছা কোনো একটা শর্টকাট কিছু কি তৈরি করা যায় না, যাতে এই অঙ্কটা আমি দেখেই বুঝতে পারি হ্যাঁ এইটাই হবে উত্তর। কেউ কি আছো, তোমরা একটু বলো না, এভাবে আমার আমার অঙ্ক করতে একদম ভালো লাগে না। ঠিক আছে দেখি দেখি একটু ক্যালকুলেশনটা অন্যভাবে করে একটু দেখি যে উত্তরটা খুব কম সময়ে আনতে পারি কিনা। এর আগের পর্বেই আমরা আলোচনা করেছিলাম ডিজিটাল সাম, ডিজিটাল সামের গল্প, মজাদার টেকনিক। তোমরা যারা আমার আগের পর্ব দেখোনি তারা ডিজিটাল সামের আগের পর্বটা দেখে নিও, যে কি বিরাট বিরাট যোগ, এত বড় বড় যোগ, সেই যোগ আমরা মুহূর্তে চোখের পলক ফেলার আগে আমরা কি সুন্দরভাবে সলভ করে ফেলেছি। আজকে এই পর্বটাও আমাদের খুব মজাদার অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে, এখানেও আমরা সেই ডিজিটাল সামের টেকনিক অ্যাপ্লাই করব। দেখো কি সুন্দর সেই টেকনিক। আমরা অলরেডি ডিজিটাল সাম কি করে করতে হয়, একটা সংখ্যা ডিজিটাল সাম কি করে বের করতে হয় সেটা আগের পর্বে শিখেছি। তাহলে প্রথমে এই যে আমাকে যেটা বের করতে দিয়েছে 408 × 3058/9452, এইটার প্রত্যেকটা সংখ্যার ডিজিটাল সাম আমরা আগে বার করব। তাহলে 408 দ্যাট ইজ ডিজিটাল সাম কত, 4 + 0 + 8 দ্যাট ইজ 12, 12 মিন্স 1 + 2 দ্যাট ইজ 3। তাহলে 408-এর ডিজিটাল সাম আমরা পেলাম হচ্ছে 3 × 3058, এর ডিজিটাল সাম কত, দেখো 3 + 5 দ্যাট ইজ 8, 8 + 8 = 16, 16 মিন্স 1 + 6 দ্যাট ইজ 7, তাহলে এটা হলো 7/9452। তাহলে যেখানে আমরা 9 পাবো, আমি আগেই বলেছি সেই 9টাকে আমরা আগে বাদ দিয়ে দেবো, তাহলে আমাকে আর যোগ করতে হবে না, আরও শর্ট হয়ে যাবে প্রসেসটা। তাহলে 9 এখানে পেয়ে গেছি বাদ দিয়ে দিলাম, 5 + 4 = 9, তাহলে এটাও বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো 2, তাহলে শুধু আমরা এখানে 2 নিলাম। তাহলে এইবার আমরা এটা পেলাম 3 × 7/2 দ্যাট ইজ 21/2, এখানে একটু গুণ করবো 21/2। তাহলে 21/2 দ্যাট মিন্স আমরা দেখো কোনো সময় তো আমরা 2 ডিজিট রাখতে পারবো না, ডিজিটাল সাম বলছে 2 ডিজিট কখনো করতে পারবে না, 2 ডিজিট করলেই তোমাকে 1 ডিজিটে কনভার্ট করতে হবে। এখানে কোনো জায়গায় আমার কিন্তু 2 ডিজিট ছিল না, কিন্তু যখনই 3 × 7 করেছি তখনই 21 2 ডিজিট তৈরি হয়ে গেছে। তাহলে 2 ডিজিট থেকে এবার 1 ডিজিটে আসবো কীভাবে, 2 + 1 = 3 দ্যাট ইজ 3/2। তাহলে 3/2 এইবার এটাকে যদি আমরা একটু ডিভিশন করি তাহলে এটা হবে 1.5, কিন্তু আবার 2 ডিজিট হয়ে গেছে, তাহলে এখানে ডিজিটাল সাম বেরোচ্ছে 6, 1 + 5 = 6। আমরা ডেসিমাল পয়েন্টটাকে ইগনোর করে দিচ্ছি এক্ষেত্রে। তাহলে আমরা এই পুরো যে আমার কোশ্চেনটা রয়েছে সে কোশ্চেনের ডিজিটাল সাম তাহলে পেলাম 6। এইবার আমরা দেখব আনসারের মধ্যে কোনটা ডিজিটাল সাম 6 আসে। এখানে দেখো এ অপশানে 1 + 3 + 4 দ্যাট ইজ 8, তাহলে ডিজিটাল সাম হচ্ছে 8, তাহলে এটা হবে না। তারপরে দেখো 6 + 1 = 7, 7 + 7 = 14, 14 মিন্স 1 + 4 = 5, তাহলে ডিজিটাল সাম হচ্ছে 5। আর সি অপশানে 3 + 2 + 1 দ্যাট ইজ 6, এ ডিজিটাল সাম 6, আর এখানে দেখো 7, তাহলে আনসার হবে সি। তাহলে তোমরা দেখো কি সুন্দর এই অঙ্কটা। আমি এটা বলবো এইরকম টেকনিক তোমরা যদি পরীক্ষায় অ্যাপ্লাই করো
তোমাদের যে সমস্ত পরীক্ষায় মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ পরীক্ষা হবে সেই পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করো, তাহলে মনে হয় সবার আগে তোমরা খাতাটা সাবমিট করে তোমরা ফুল মার্কস নিয়ে বাড়ি আসবে এবং তোমরা পরীক্ষায় সাকসেস পাবে। যাই হোক, তাহলে তোমরা এই প্রত্যেক দুটো পর্ব ডিজিটাল সামে যে দুটো পর্ব ফার্স্ট পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু এটা ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো এবং প্রত্যেকটা যত এরকম ক্যালকুলেশন আছে তোমরা এই নিয়মে করে দেখো তোমরা ঠিকঠাক মতন আনসার বের করতে পারছো কি না আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।